মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামে একটি সূচনা করেছেন, সেখানে এসটি এসসিদের মহিলাদের দেওয়া হবে 1000 টাকা ও জেনারেল ওবিসিদের মহিলাদের দেওয়া হবে 500 টাকা ও 500-1000 টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের। তো এই একটি সরকারি বিজ্ঞপ্তি মানে উঠে এসেছে যেখানে কি বলা হয়েছে তা বিস্তারিত ভিডিওতে দেখাবো। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে ঘন্টাটা অবশ্যই অল করে রাখবে, তাতে আমরা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান ভিডিও সবার প্রথম পাওয়ার তারে। চলো কি বলা হয়েছে ভিডিওটি দেখে নিয়ে যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। প্রকল্প তরু মমতা 500-1000 টাকা করে মাসহারা বাংলার বধুদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুব শীঘ্রই চালু করছেন। কি বলা হয়েছে তা বিস্তারিত ভিডিওতে দেখো, পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কি আপডেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছে যে রাজ্যের গৃহবধূদের আর্থিকভাবে স্বনির্ভর করা তুলতে পাশ প্রস্তুতি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্রুত রূপায়ণ দিতে চলেছেন। এই প্রকল্পের কাজ গতি আনার প্রশাসনিক সর্বোচ্চ স্তর থেকে সমস্ত জেলা নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক একটি ভিডিওতে কনফারেন্স করে মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী সমস্ত জেলা শাসকদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রস্তাবিত উপভোক্তাদের তালিকা প্রস্তুত করা পাঠানোর নির্দেশ দিয়েছেন, মানে নির্দেশ দেওয়া হয়েছে। এবং প্রশাসনিক সূত্রের খবর, এই তালিকা হাতে পাওয়ার পরেই খাতা খতিয়ে দেখবেন, এ দেখার পরে রূপায়ণ করবেন, এই কাজ শুরু করবেন। মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে পয়সা দেওয়াটা আর কি টাকাটা দেওয়া শুরু করবে আর কি বলা যায়। দেখো এই প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে সচেতনতা প্রচার করতে জেলায় জেলায় প্রশাসনিক নির্দেশ দিয়েছেন। প্রকল্পের সুবিধা পেতে পারেন এমন একজনও যেন এই প্রকল্পের আয়ত্ত বাদ না যায়, মানে বাদ না পড়ে, তা নির্দিষ্ট করতে বলা হয়েছে। এই জন্য প্রচারপত্র তৈরি করা বিলি তৈরি করতে বলা হয়েছে। লোক শিল্পীদের মাধ্যমে পটনিকা গান ইত্যাদির মাধ্যমে প্রকল্পের সম্পর্কে প্রচার চালানো করার জন্য নির্দেশ দেওয়াগুলি দেওয়া হয়েছে জেলা জেলাগুলিতে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। আর কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। নবান সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী প্রায় 1,69,00,000 বেশি মহিলা এই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত হবেন। তপশিলি উপজাতি মহিলাদের মাসে 1000 টাকা এবং সাধারণ মহিলাদের মাসে 500 টাকা করে মাসহারা দেবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের রূপায়ণের জন্য চলতি আর্থিক বছরের বাজেটের 11,020,000 বরাদ্দ করা হয়েছে। তো বুঝতেই পারছেন কতদিন খুব শীঘ্রই চালু হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নামে প্রকল্পটি মহিলাদের জন্য। তবে একটা কথা, আমার চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করাবে, পাশে ব্যানারটা অবশ্যই অল করা হবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে, আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবে, অবশ্যই দেবে।